হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার চৌধুরী। না, যাইনি তো। আর দেখো, এটা উন্নয়ন প্রয়োজন নাই, বুঝছো? দেখছ, বুঝতে পারছো? খালি মুখটা বলো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই শুভ সকাল। আমরা চলে যাচ্ছি সকাল সকাল বাইরে। আমার বান্ধবীও যাবে, ও তো ওর সংসারটা একটু গুছিয়ে নিয়ে তারপরে পরেও আসতেছে। এখন আমরা চলে যাচ্ছি আগে ভাগে। আমাদেরকে সবাইকে গোসল করাইলো, খাওয়া দাওয়া করাইলো, ব্রেকফাস্ট করাইলো, মানে এরকম অতিথি পরায়ণ মানে আমি জীবনও দেখিনি। খুবই ভালোবাসা, খুবই ই আমাদের সাথে। হ্যাঁ, আমরা সবাই বান্ধবীরা বেড়াতে আসছি। তো দর্শক, আমরা এখন মন্টির বাসা যাচ্ছি, আমার চাচাতো বোন। পরে আপনাদের সব দেখাই দিব। বান্ধবী, তুমি তাহলে তাড়াতাড়ি করে চলে আসলো। আচ্ছা, হ্যাঁ, ইয়ে তান্নি চলে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি করে চলে আসবো। খুবই ভালো লাগছে তোমরা আমাদেরকে এত আদর যত্ন করতেছো, খাওয়াচ্ছ, খুবই প্লিজড আমি। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি বান্ধবী, বুঝছো না? তো আমরা যাচ্ছি একটু মন্টির বাসা এখন, মানে দুপুরবেলা আমাদের দাওয়াত। দর্শক, হ্যাঁ তো বললাম, মন্টির বাসা আমার চাচাতো বোনের বাসা। ওখানে বলছি বান্ধবীকে, এই যে এদিকে তাকাও, আমরা যাচ্ছি যে আমি কামনা বান্ধবী পরে আসতেছে। তো আমরা কি ইয়ে চিনবো, রাস্তা চিনবো? ও, চার্জারে উঠবো আমরা। মানে তোমরা আর কি রংপুর বিভাগে এসে তোমরা একদম খুব ইয়ে হয়ে গেছো, চালাক চতুর হয়ে গেছো না? হ্যাঁ, আমরা আইসক্রিম খেয়ে নিয়ে আসলাম, মন্ত্রী বসে যাচ্ছে আইসক্রিম নিয়ে। লাগলো তোমাকে, ব্যথা পাইছো? তাহলে চলে আসলাম মন্ত্রীর বাসায়। এদিকে বের অন্ধকার, আমরা চলে আসলাম মন্ত্রীর বাসায়। নাকি এইটা এইটা মনে হয়? হ্যাঁ তো, এটা তো বিভিন্ন তো আমার গাছটা মনে আছে, তো মনে আছে। মা, তুমি লাইট জ্বালাও, লাইট জ্বালা দাও। মা, তুমি লাইট জ্বালাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই মহাজামিন কে বলছি, ঢুকে কাউকে সালাম দিবা না, ওই জন্য দিছি। মহাজামিন, আইসক্রিমটা ঢুকা রাখো ফ্রিজ ডিপে, বাথরুমে ঢুকছে। মহাজামিনের আম্মু এত রান্না করছে, বাপরে বাপ, এতগুলো কখন থেকে রান্না করছে মা? সকাল থেকে বেলে ওরে বাপ, অনেক খাটনি করছে না? তুমিও করছো না? হে মা যাবিন, তুমিও হেল্প করছো না মা? হ্যাঁ, দেয়াতলা কি কি রান্না করছে, অনেক কিছু। মুনসাদ কই? মুনসাদ এখনই আসবে। থাকি কেমন আছে নাই? চাচি আম্মা গুসানি, মিনু চাচি আম্মা, তার বেটি মন্টি ওহা গুসানি, না
না আমার আম্মা গোসানি, আমরা সব বোনগুলাই গোসানি। লক্ষ্মী মেয়েটা তো ওর নানির সামনে পটার পটার গল্প দমা আমাকে, আমি ভিডিও করিনি মা। আস ঝুড়িটাও কি সুন্দর লাগছে, ইলিশ মাছ দিব তুমি বলো না, কাঁচা করা দিয়ে ইলিশ মাছ দেখছো, ও এত কষ্ট করে এগুলো সব করে ফেলছে, করলার ভাজি করছে, পটল লাউ শাক এত রান্না করছে, মনটি অসুস্থ এমনি বেকার এত রান্না করছে। ভাই তো গেছে ট্রেনিং এ না মিজু ভাই, ও সুন্দর করে সংসারটা এত সুন্দর করে গুছিয়ে রেখে রাখছে, খুবই সুন্দর লাগতেছে। প্রত্যেকটা রুম এই যে কামনা কামনা সব নীল, ওরা গল্প করতেছে, খুব সুন্দর করে ড্রয়িং রুম গুছাইছে। হরিণের সিংটা এই আয়নাটা খুব ভালো লাগে, খুব সুন্দর এই আয়নাটা, খুবই সুন্দর ডিজাইনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা রুম মন্টির, মন্টির রুমগুলো খুব প্রত্যেকটাই খুব সুন্দর সাজানো গুছানো। তার বেলকনিটা দেখেন দর্শক এত সুন্দর, বেলকনিতে ফুলের গাছগুলো দেখেন কী সুন্দর করে সাজায় রাখছে। এক বাসা থেকে আরেক বাসায় আসলো তো তো একটু ঝেমড়ে গেছে ফুলের গাছগুলো, দারুচিনির গাছ, এটা এটা দারুচিনির গাছ দর্শক, খুব সুন্দর করে সাজাইছে, ফুলের গাছ খুব ভালো লাগে। এটা গেস্ট রুম, ও এই বারান্দাতে ওই আছে আপনার ফুলের গাছ আছে, ও নিয়ে কুড়িগ্রাম থেকে এখানে নতুন আসছে তো এই রংপুরে, তো গাছগুলো একটু একটু ঝামড়া ঝামড়া মনে হচ্ছে, প্রত্যেকটা গাছ আছে সুন্দর সুন্দর গাছ, এলোভেরা পাতা, খ্রিসমাস ট্রি, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। গোসল করে মানুষের কত ফ্রেশ লাগে জানো মন্টি, দেখছো তোমার কি সুন্দর দেখাচ্ছে, সিম্পল না খুবই সুন্দর লাগছে, দেখো সবাই বলুক এই যে গোসল করে একটা ভিজা তুলে এত সুন্দর লাগে, সুন্দর লাগছে। আসে রান্না বান্না সব ভিডিও করে নিছি, ইলিশ মাছ কি কচু মানিক কচু লাউ শাক আলু ভর্তা করতেছে আমার বন্ধু, তারপর করলা ভাজি পটল ভাজি
আসছে ওরা মাঝে বিন আপা আসেন খেতে আসেন স্বপ্নিল খাইছো না বাবা আপনি কি বলে দিলেন আমরা এখন দুপুরে লাঞ্চ লাঞ্চ করব আসছে এই যে আমার বান্ধবী চলে আসলো মন্ত্রী বাসায় তানু আসছো ও আসছে প্রথম ওই জন্য নিয়ে আসছে আমরা নিয়ে আসছি আইসক্রিম আর তুমি কি আনছো মিষ্টি বান্ধবী মিষ্টি আনছে এখানে কি নাম কিং আর বান্ধবী কিং থেকে আনছো হ্যাঁ কি বলো মজা না অনেক তান্নুকে যা কিউট লাগতেছে সুন্দর খুবই সুন্দর লাগতেছে তান্নু লাভিতকেও ভালো লাগতেছে মহাজামিন ভাত খাচ্ছে কি কি নিছে ঠিক তরকারি ওলে বাবালে গোত্তা নিছে শাক নিছে আলু ভর্তা নিছে এত রান্না কষ্ট মন্ত্রি তুমি সকাল থেকে এত কষ্ট কষ্ট এমনি তোমার শরীরটা ভালো নয় নতুন ট্রান্সফার হয়ে আসছ আর এত কষ্ট রান্না করতে আমার বোন এই যে এইটা কি এইটা ঢাকা সরব এটা বুঝতো না এটা বস লাভ ইলিশ মাছ এটা কি এটা খুলো খুলো এই খুলো খুলো মুরগি মাংস তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি তারপরে হচ্ছে পেঁপে না অথবা চাল কুমড়ার ভাজি আর এটা কি কিছু আছে ডাল আমরা কিছু করিনি অবশ্যই মেহমান আমরা এখন খেতে বসে যাবো তাই না ঝাপসা লাগছে মেহমান মহাজামিন বেডরুমে চলে আসছে খাইতে এই যে খাচ্ছে মহাজামিন লজ্জায় মরে যাচ্ছে এই দেখেন দর্শক মহাজামিনকে টুকটুকি সুন্দরী মহাজামিন ওরে বাবা আর করবো না মহাজামিনকে ভিডিও স্বপ্নিল দেন মোবাইল টিপে টিপে জীবন শেষ করে দিয়ে দেবে মোবাইলের খুব ভালো লাগে না বাবা খেলতে দেখি খেলা খেলতে দেখি খেলা বন্ধ করে দিই রে খেলো খেলো ভালো করে খেলে দাও রান্নার সিস্টেমটা খুব ভালো লাগছে এটা গোটি সিস্টেম দেখেন দর্শক অনেক সুন্দর গুছানো সুন্দর কাজেরও আছে না বন্ধু
আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেন আপনি মাস্ক কেন দিয়েছেন মুখে? বা চামুজে করে ভাত খান আপনি? হ্যাঁ আচ্ছা, খান খান খান, আমি ডিস্টার্ব করবো না, খান খান, দরে লাগাই দিচ্ছি। মাস্ক হলো, মাস্ক হলো, খাও খাও মাস্ক হলো। লাজুক মেয়ে, সবাই মিষ্টি খেলে একটা, খুব মজা মিষ্টিটা, কিংয়ের মিষ্টি অনেক মজা, আমার বান্ধবী আনছে, খুবই মজা। স্বপ্নিল খাইছো একটা মিষ্টি? খাইছো বান্ধবেন? কি মজা, বন্ধু খাও না, মিটিয়ে পড়ে দেবো, খুব মজা মিষ্টি খেলাম। সবাই বলতেছে আমি নাকি বিউটি অবামনির মতো হয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়া অনেক পছন্দ করি, তো আমি দর্শক আপনাদেরকে আমার বিউটি অবামনির গানটা একটু শোনা দিতে চাচ্ছি। কোনটা গান জানি? এই ঝিনুক ফোটা সাগর বেলা আমারি ভেজাবো মেলায় তোমার হাতি ধরে, ওই ঝিনুক ফোটা সাগর বেলা আমারি চে করে তোমার হাতি ধরে। আমরা সবাই মিষ্টি খেলাম, হ্যাঁ মিষ্টি খেয়ে এত মিষ্টি মিষ্টি গান বের হচ্ছে মুখ দিয়ে, হ্যাঁ মনটি বুঝছ, এই জন্য গান শোনাচ্ছি তোমাকে আমরা, তুমি কাজ করতেই থাকো, আমরা গান করতেই থাকি। তো মন্ত্রীর বাসায় আসছি সবাই মিলে, দেখেন দর্শক, আবার এখন সবার খাওয়া দাওয়া হয়েছে, তো সবাই মানে এখন শুইতে চাচ্ছি একটু, কিন্তু আমরা হ্যাঁ শুনবো না। আর তান্নুর থ্রি পিসটা অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, হ্যাঁ ম্যাচিংটাও সুন্দর হয়েছে, দেখতেও পুতুলের মতো। এখানে যে আমার বোনটা এত গান সুন্দর জানে, ছোটবেলা সে গান শিখতে উপজেলায়, মনে আছে ও গান শিখতে? তো না কেমন ইয়ে মন্টি, ওই গানটা গাও না, তুমি গাইছিলা, তুমি কি মনে আছে গানটা, এই ইউটিউবে সার্চছিলা যে ভিডিওতে, কোনটা রে, কোন জানো গানটা, বড় না গানটা কি জানো, আমার একটু একটু মনে আসতেছে, রবীন্দ্রসঙ্গীত, তুমি এরকম ফেনে বাতাস, তুমি একা কাছে তুমি ঝরতেছি কেন, আমি ঝরতেছি কেন, হুম মা একলা ফেনে বাতাস নিয়ে বলছি, কী ব্যাপার গরম লাগেছে কেন তা? হ্যাঁ আমি না টের পাচ্ছি না, আমি কী হয়েছে দেখি না, তো গরম লাগেছে তো সে ঝটপটা পেরে উঠলাম, ভিডিও করে দিচ্ছি, এই আর ভিডিও করে দিচ্ছি, সেটা কেন সব নিয়ে তুমি, আমরা গরম খাবার দিচ্ছি, লুবি মুভিং করে দাও ফ্যানটা। আসে না একটু ঘুরে দাও তো, নাম বলো, চুরি করেছি আমার মনটা, হাই রে হাই মিস লঙ্কা, এখানে একটা বাজে কথা, কোনটা ওমর বানিয়া বন্ধু ওইটা না, কোনটা আরেকটা আছে, ওমর বানিয়া বন্ধু রে একটা তাহা বিজি বানাইয়া দে, লজ্জা উঠে বলে একটা মাধুলি বানাইয়া দে, ওরে মরিয়া গিয়াছে বিয়ার সো আমি স্বপনে আইসে, শুরু করো হচ্ছে কেমন হচ্ছে হচ্ছে, তুমি করো বন্ধুরে
তাহা তাহা বিজি বানাইয়া দে, একটা মাধুলি বানাইয়া দে, ওরে মরিয়া গিয়াছে হে বিয়ারো সোয়ামী সপনে আইছে, হাতের নীলু মোর কপাল মোর নিদুয়াতে, কি করছে ডাকে আনো ছবিটা, বললাম বরিশালের পোলা বরিশালের মাইয়া তুমি মিল খুব ভালো লাগলো ভাবির সাথে পরিচয়, তোর নাম কি বাবু, তোমার নাম কি, নাম বলো, তোমার নাম বলো, তোমার নাম কি, ভাবিকে অনেক ধন্যবাদ, আমি কল্পনা করতে পারিনি যে আমি আমার বোনের বাসায় আসে আর একটু একটা মিষ্টি ভাবি পাবো, বরিশালের ভাবি যে মানে এত আন্তরিক, এই যে ভাবিকে না দেখলে বুঝতে পারতাম না, ভাবি ভালো থাকার জন্য মন থেকে আচ্ছা ভালো থাকে, বেগুনি ড্রেসের সাথে অনেক সুন্দর যাবে ড্রেসটা, ভাই বোনরা সব কানাডা থাকে না, ওই জন্য আমরা বিদেশি এগুলাই মাখি সবসময়, ভাই বোনরা আমার সব কানাডা থাকে, ওরা আমাদের এখানে বিদেশি ওরাই সব, হ্যাঁ ওরাই দিত, আর আপনারা সিলেটের দিকে তো সব লন্ডনের বেশি, শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়, চলার পথে ঘনি দেখা একই শুধু বিনয়, শুধু গান গে আমাদের সেটা দুই দুইবার
হ্যালো দর্শক, এই আপনারা ইনাকে চিনতে পারছেন, এই হলো আমার এই যে যার বাসা আসছি চাচাতো বোন, হ্যাঁ মন্টি। তো এখন সে দেখেন, আর এখন দেখেন এটা তার নতুন, এটা কি, হ্যাঁ এটা কি নতুন বিবাহিত জীবন নাকি বিয়ের আগে? হ্যাঁ ও বিয়ের আগে। যাই হোক, অনেক সুন্দর কচি কচি লাগছে। হ্যাঁ আসলে তো তখন অনেক ছোট ছিল, আর এই যে এখনও কম নয়, এখনও অনেক ফাটাফাটি। এই যে দুই খালাতো বোন দেখেন একই রকম চেহারা, সুন্দরে কথা বলে দুজনে, অনেক সুন্দর। চলো তো আজকে এখানে শেষ করছি ভাই, আপনার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগছে। আপনার নামটা বলেন ভাই। মশিউল আলম ভাই, কে ভাবি, কে সঙ্গে ভাবি, খুব ভালো লাগছে। না 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 ভাবি, এই যে সামান্য স্মৃতি। হ্যাঁ যাই হোক, এইটা ছোট্ট একটা ভিডিও, কোনো সমস্যা নেই। হ্যাঁ তো কেউ বুঝতেও পারবে না, চিনতেও পারবে না। তো এখানে শেষ করছে আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ সবাই বলে দাও, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।